जतो कांड जान जोगीर राजत्वे कलेजेर एक कोणे नामाज पाठेओ आपत्ति अध्यापकेर नामाजेर भिडियो तुले अभियोग दायर व्यवस्था नेवार पथे कलेज कर्तृपक्ष प्रश्नेर मुखे परधर्मे एहेन असहनशीलता आलीगढ़ेर वर्सोनी कलेज कलेज चत्वरेर एक निभृत जायगाय गाछेर नीचे नामाज पढ़छेन कलेजेर एई अध्यापक काजेर फाँके सेरे निच्छेन धर्माचरण किन्तु ता निये शोरगोल पड़े गेछे आलीगढ़े अध्यापकेर नामाजेर भिडियो तोला होयेछे सेई भिडियो कलेज कर्तृपक्षेर काछे जमा देओया होयेछे बीजेपी छात्र संगठन अखिल भारतीय विद्यार्थी परिषदेर तरफ थेके जानते चाओया होयेछे नामाज केन कलेज चत्वरे अबाक करे दियेछेन कलेजेर अध्यक्ष तिनि बोलछेन व्यवस्था नेओया होबे अध्यापकेर बिरुद्धे कलेज चत्वरे नामाजेर अनुमति देओया जाबे ना शिक्षा प्रतिष्ठाने चलबे ना कोनो धर्मीय आचार अनुष्ठान এখন কমিটি গঠনের পথে কলেজ কর্তৃপক্ষ সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে নেওয়া হবে ব্যবস্থা কিন্তু এই বিতর্ক প্রশ্ন তুলে দিচ্ছে অনেক প্রশ্ন উঠছে যোগী শাসনে কি থাকবে না ব্যক্তিগত ধর্মাচরণের অধিকার কারো ধর্মীয় বিশ্বাসকে আঘাত না করে কারো নিজের ধর্মাচরণে আপত্তি কেন শিক্ষা প্রতিষ্ঠানের সরস্বতী বন্দনার কথা বলে যে বিজেপি কলেজ চত্বরে নামাজ পাঠে কিভাবে প্রশ্ন তোলে সেই বিজেপি স্কুলে স্কুলে সবাই মিলে সরস্বতী পূজোর মাঝেই এদেশে শিক্ষার্থীদের বড় হয়ে ওঠা সেখানে জাতি ধর্ম নির্বিশেষে শামিল হয় শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে সেই ধর্মীয় অনুষ্ঠান নিয়ে কেউ প্রশ্ন তোলে না কোনোদিনই কিন্তু একজন অধ্যাপক কলেজের এক কোণে নামাজ পাঠ করতেই কেন হইচই শুরু বিজেপি ছাত্র সংগঠনে কার্যত তাদের পাশে কলেজ কর্তৃপক্ষ রাজনৈতিক ও শিক্ষা জগতের মতে পরধর্মের প্রতি সহনশীলতাকে কার্যত শূন্যে নামিয়ে আনতে চাইছে বিজেপি হিন্দুত্ববাদের নামে যোগী আদিত্যনাথের রাজত্বের হাত ধরেই সেই লক্ষ্যেই পথ চলছে মোদি শাহ যোগীরা তারই আরেকটা নয়া নমুনা আলিগড়ের বর্সানি কলেজের এই ঘটনা কলকাতা টিভি